human respect, equality of opportunity, and the freedom of religion. মহানবী মন্তব্যে এবার ভারতের বিরোধিতা আমেরিকা। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভারত নিয়ে মন্তব্য করেছে আমেরিকা, যেখানে নূপুর সামার মন্তব্যের নিন্দা করলেও বিজেপির নূপুরকে বহিষ্কারের প্রশংসাও করা হয়। উপসাগরীয় দেশ পেরিয়ে এবার সরাসরি আমেরিকা ভারতের বিরোধিতায়। নেপথ্যে নূপুর সামার মহানবী নিয়ে ঘৃণ্য মন্তব্য, বিষয়টি নিয়ে রীতিমতো লিখিত নিন্দা আমেরিকা, যা ভারতের পক্ষে কতটা বিপদের সেই প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত উপসাগরীয় দেশগুলির বেশিরভাগের বিরোধিতার জবাব দেয়নি ভারত। সমঞ্জারের পরিপ্রেক্ষিতে ভারত এখনও নিশ্চুপ। আমেরিকার সমালোচনা ঠিক কীভাবে নেবে ভারত, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমেরিকার ভারত নিয়ে করা মন্তব্যের উপর নজর দেওয়া যাক। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভারত নিয়ে মন্তব্য করেছে আমেরিকা, যেখানে নূপুর সামার মন্তব্যের নিন্দা করলেও বিজেপির নূপুরকে বহিষ্কারের প্রশংসা করা হয়। ওয়াশিংটন জানাচ্ছে নূপুর সামার মন্তব্য নিন্দনীয়, বিজেপির নূপুরকে বহিষ্কার প্রশংসনীয়। নূপুর মন্তব্য ঘিরে ভারতের পরিস্থিতি উত্তালে যা চিন্তার, একটি দেশের ধর্মের স্বাধীনতার উপর নজর দেওয়া সরকারের দায়িত্ব, ভারতে মানবাধিকার রক্ষার পদক্ষেপে করা হতে হবে, নজরে রাখা দরকার কোনোভাবে মৌলিক অধিকার বিঘ্নিত না হয়, সমান অধিকার সম্মান সবার প্রাপ্য মাথায় রাখুক ভারত, মানুষের মূল্যবোধ ধরে রাখার দায়ও সরকারের উপর বর্তায়, সেই দিকেও নজর দিতে হবে ভারত সরকারকে। এই বক্তব্য রাখার পরই আমেরিকা আশা প্রকাশ করেছে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে ভারত নিজের কাজ করবে। নূপুর সামার মন্তব্যের পর দেশের পরিস্থিতি চিন্তার, আন্তর্জাতিক স্তরে নিন্দার ঝড় ভারত ঘিরে। আমেরিকার ভারত নিয়ে মন্তব্য মোদীকে সচেতন করতে নিজেদের অবস্থান জানাতে তো এখনও স্পষ্ট নয়, তবে বিষয় যখন আমেরিকা তখন কোথাও ভারতের সাবধান হওয়ার সময় এসেছে বলে মনে করা হচ্ছে। নূপুর মন্তব্য ঘিরে দিল্লি ওয়াশিংটন রীতিমতো যোগাযোগে রয়েছে। ভারতের পরিস্থিতি নিয়ে অবগত বাইডেনের দেশ নেতাদের বক্তব্যে তাই বেশ কিছু বিষয় হয়তো ইচ্ছাকৃত এড়িয়ে গেছে আমেরিকা। কূটনৈতিক সম্পর্ক ঠিক রেখেই মোদীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা বাইডেনের। সূত্রের খবর, বৃহস্পতিবার এশিয়ান সম্মেলনে উঠেছে নূপুর প্রসঙ্গ, বিষয়টিকে সংবেদনশীল বলেছে সিঙ্গাপুর, সুতরাং আমেরিকাকে বিবেচনা করে নেওয়া উচিত ভারতের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ। হিউম্যান রেসপেক্ট, ইকুয়ালিটি অফ অপরচুনিটি এন্ড দ্য ফ্রিডম অফ রিলিজন। মহানবী মন্তব্যে এবার ভারতের বিরোধিতা আমেরিকা। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভারত নিয়ে মন্তব্য করেছে আমেরিকা, যেখানে নূপুর সামার মন্তব্যের নিন্দা করলেও বিজেপির নূপুরকে বহিষ্কারের প্রশংসাও করা হয়। উপসাগরীয় দেশ পেরিয়ে এবার সরাসরি আমেরিকা ভারতের বিরোধিতায়। নেপথ্যে নূপুর সামার মহানবী নিয়ে ঘৃণ্য মন্তব্য, বিষয়টি নিয়ে রীতিমতো লিখিত নিন্দা আমেরিকা, যা ভারতের পক্ষে কতটা বিপদের সেই প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত উপসাগরীয় দেশগুলির বেশিরভাগের বিরোধিতার জবাব দেয়নি ভারত। সমঞ্জারের পরিপ্রেক্ষিতে ভারত এখনও নিশ্চুপ। আমেরিকার সমালোচনা ঠিক কীভাবে নেবে ভারত, সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমেরিকার ভারত নিয়ে করা মন্তব্যের উপর নজর দেওয়া যাক। কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে ভারত নিয়ে মন্তব্য করেছে আমেরিকা, যেখানে নূপুর সামার মন্তব্যের নিন্দা করলেও বিজেপির নূপুরকে বহিষ্কারের প্রশংসা করা হয়। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।